আমাদের যে আলোচনার যে বিষয় সেটা হলো এবিজি আর আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। তো এই এবিজিটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আর এর কিছু যে এবিজি করা হয় সেটা আর্টারি থেকে ব্লাড নিয়ে তারপরে যে মেশিনের মাধ্যমে চেক করা হয়। তো তার কিছু কিছু প্যারামিটার আছে যেগুলো যে তার মধ্যে যে সব প্যারামিটার আছে তার মধ্যে যে ইম্পর্টেন্ট যে প্যারামিটার সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্যারামিটার যেগুলো আছে তার মধ্যে যে কমন প্যারামিটার আছে সেগুলোর মধ্যে হলো এক নাম্বার হবে পিএইচ, পিএইচ খুব ইম্পর্টেন্ট। দু নাম্বার যেটা দেখা হয় সেটা হচ্ছে বাইকার্বনেট, তার সাথে দেখবো আমরা PCO2, তার সাথে দেখব PO2, দেন অ্যানায়ন গ্যাপ, দেখব অক্সিজেন স্যাচুরেশন। তো এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। এছাড়া সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, সেগুলো দেখব। তো যে পিএইচ, প্রথমে যে পিএইচ আমরা দেখব সেই পিএইচের যে নর্মাল ভ্যালু, আজকে শুধু যে আমাদের যে আলোচনার যে বিষয় হবে অনলি শুধুমাত্র নর্মাল ভ্যালু, নর্মাল ভ্যালুগুলোই আমরা শুধুমাত্র আলোচনা করব। তো যে পিএইচ, পিএইচের যে নর্মাল ভ্যালু সেটা হচ্ছে 7.35 থেকে 7.45, ঠিক আছে। তারপরে দু নাম্বার বাইকার্বনেট, বাইকার্বনেটের যে নর্মাল যে লেভেল সেটা হচ্ছে 22 থেকে 28, এত মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। দেন হচ্ছে PCO2, PCO2 নর্মাল যে ভ্যালু সেটা হচ্ছে 35 থেকে 45, তো MMHg, ঠিক আছে। তাহলে যে PCO2 35 থেকে 45, PO2 যেটা আছে সেটা হবে 75 থেকে 100, সরি 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 কোথায় ভুলটা করেছে, পিএইচ। তো আমাদের যে PO2 আছে তার যে 75 থেকে 100, এত মিমি এইচজি। অ্যান্ড তারপরে যেটা সেটা হচ্ছে আমাদের অ্যানায়ন গ্যাপ, অ্যানায়ন গ্যাপের যে নর্মাল যে লেভেল সেটা হচ্ছে 6-12, আর অক্সিজেন যে স্যাচুরেশন সেটা নর্মাল হচ্ছে মোর দ্যান 95%। তো এটা হচ্ছে আমাদের যে নর্মাল ভ্যালু সেগুলো পিএইচ 7.35 থেকে 7.45, বাইকার্বনেট 22 থেকে 28, পিসিও2 35-45, পিও2 75 থেকে 100, অ্যানায়ন গ্যাপ 6-12, এত মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, আর অক্সিজেন স্যাচুরেশন মোর দ্যান 95%।